তরমুজ বীজতলা তৈরির জন্য কৃষকেরা আদা জল খেয়ে নেমেছে মাঠে একদিকে ধান কেটে ঘরে তুলছে অপর দিকে ক্ষেত থেকে খড় সরিয়ে জমি চাষ শুরু করেছে অনেকেই গত বছর তরমুজের ফলন ভালো হওয়ার কারণে এবার তরমুজের আগ্রহ অনেকেরই অল্প সময়ে অধিক লাভবান হওয়া তরমুজ চাষের প্রতি ঝুঁকে পড়েছেন কৃষকরা পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের গহীনখালী এবং হরিদ্রাখালী গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীনদের যে ঘর দিয়েছেন সরকার সেই ঘরের চারপাশে বালু ভরাট করে তারা সেখানে করছেন তরমুজ চাষের ক্ষেত আমি বিগত দিনে তরমুজের অনেক বড় প্রজেক্ট দিয়েছি এবছর নতুন একটা বাড়ির উঠানে তরমুজ দিতেছি আশা করি বালুর ভিতরে আশা করি ইনশাল্লাহ ভালো হবে